সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 3 জুলাই 2020 শুক্রবার, আপনারা দেখছেন আমবাড়ি হাট, দিনাজপুরের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী আমবাড়ি হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে। আজ শুক্রবার আপনারা এই আমবাড়ি হাট দেখছেন। গতকাল থেকে দিনাজপুরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং এখনও বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যে এই হাট মোটামুটি জমে উঠেছে এবং দূর দূরান্ত থেকে অনেক পাইকাররা এই হাটে এসেছে। তো আজ এই হাট থেকে আমরা মিডিয়াম এবং ছোটো জাতের সার গরু এগুলি কী দরে বিক্রি হয় তা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। তা আসুন আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে। এই হাটে কতদিন ধরে আসেন? আমরা আসি বহুত বছর ধরে। অনেক বছর ধরে আসেন। আচ্ছা, এই হাটে যে আসেন, এই হাটে এই যে টাকা পয়সা নিয়ে আসেন, কোনো সিকিউরিটি কোনো সমস্যা হয়? না না, কোনো সমস্যা না। আপনারা কি গাড়ি নিয়ে আসেন না এখান থেকে? গাড়ি গাড়ি নিয়ে আসেন। নিয়ে আসেন। একটা ট্রাক ভাড়া কত পড়ে? আমরা ট্রাক ভাড়া মনে করি 30,000 টাকা পড়ে। ওইখান থেকে নিয়ে তারপর চলে যান, 30,000 টাকা পড়ে। আচ্ছা, আর রাস্তায় চাঁদাবাজি এই ধরনের কিছু নেই? আজকে কয়টা গরু কিনছেন? আজকে কিনছি আমরা 25টা। কোন দিক কোনগুলা? আর গাড়িতেও আছে, আর এই যে এইগুলি কিনছেন। আচ্ছা, এইগুলি কি দরে কিনছেন? 40 থেকে শুরু করে 50 পর্যন্ত এই গরুগুলি কিনছেন। আচ্ছা, একটু আমরা সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, 40 থেকে শুরু করে এই গরুগুলি ওনারা কিনেছেন। এই যে সাইওয়াল সার, এই যে এগুলোর প্রচুর চাহিদা রয়েছে। আপনারা জানেন যে নরসিংদী থেকে ওনারা এনেছে। আচ্ছা, আরেকজন হিসেবে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, কোথা থেকে আসছে? আমি তো নরসিংদী থেকে আসি ভাই। নরসিংদী থেকে? কতগুলো গরু নিয়ে আসছে? আমি মনে করি 10টা কিনছি। বাজার চড়া আসলে? বাজার আজকে কি বাজার চড়া এই বৃষ্টির জন্য? মানে আমদানি কম? আমদানি কম, আজকে পাইকার প্রচুর আছে। সুপ্রিয় দর্শক শুনছেন যে আমদানি কম, এখানে প্রচুর পাইকার এসেছে, এই জন্য ওনারা বলছেন যে দামটি একটু চড়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা একটু এখানে একটু আপনাদেরকে দেখাই এই গরুগুলি। খোপের মধ্যে যে গরুগুলি রয়েছে এগুলো বিক্রি হয়ে গেছে। ভাই, এই গরুগুলা কে নিছে? আপনি? আজ একটা কথা বলি। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি নরসিংদী থেকে। আপনারা সব নরসিংদীর পার্টি আসছেন? আপনারা কোন হাটে এগুলো বিক্রি করেন? পুটিয়া? পুটিয়া, তারপরে এখানে আমবাড়ি। আচ্ছা, কতগুলা গরু কিনছেন আজকে? 8-10টা কিনছি। এই যে এগুলি? আচ্ছা, এগুলি কি দরে কিনছেন একটু বলবেন? এই 25,000 টাকা থেকে শুরু করে 45-50 পর্যন্ত আপনারা গরু কিনেছেন। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, নরসিংদীর পার্টি এখানে প্রচুর এসেছে এবং এই ধরনের সাইওয়াল এবং দেশি সার গরুগুলি মূলত নরসিংদীতেই চলে যায়। এই যে দেখুন, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি যে দূর দূরান্তের যারা আসেন এখানে কী দরে গরুগুলি তারা কেনে। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই আমবাড়ি হাটের আজকের পরিস্থিতি আপনাদেরকে আমরা একটু জানাই। এই যে দেখছেন, আপনি নিচ্ছেন? আপনি নিচ্ছেন? এগুলো আছে, পার্টি আছে, এগুলি আচ্ছা। এই যে দেখুন, নরসিংদী থেকে এই যে এই সমস্ত গরুগুলি আরো কিছু পার্টি এসেছে, তারা কিনে আরো খোঁজ করতে গিয়েছে। এই যে আপনারা শুনছেন, তারপরে আসুন আমরা একটু আপনাদেরকে মিডিয়াম জাতের গরু। এটা কি আপনার বাড়ির পালা কেনা? এটা দাম কত যাচ্ছেন? 45 দর দাম করছে কেউ? কত? আচ্ছা, সমান কয় 500 কম। আচ্ছা, ধন্যবাদ। আপনি এটা কত যাচ্ছেন? 45 চাইছেন? তারপরে দরদাম কত করছে? 38, মানে 40 হলে দিবেন আপনি? হ্যাঁ, এই যে দেখুন, 40 হলে এই গরুগুলি পাবেন। আমরা আপনাদেরকে ক্রেতা বিক্রেতা তাদের সকলের কথা আমরা জানাতে চেষ্টা করি আমরা সবসময়, কারণ দূর দূরান্ত থেকে আপনারা যারা আসেন মূলত তারা অনেকে ভয় পান। এই জন্য আমরা মূলত পাইকারদের সঙ্গে কথা বলি আমরা, এবং আপনাদেরকে ভয় দূর করার জন্য আমরা তাদের কিছু কথা নিই। সুপ্রিয় দর্শক, এই যে এখানে দেখছেন অনেক গরু বিক্রি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে আসছেন? রাজশাহী।
রাজশাহী থেকে আমরা সিটি হাটে করেন। আচ্ছা, এই ধরনের গরু চাহিদা খুব বেশি? হ্যাঁ, মোটামুটি চাহিদা। কতগুলো গরু নিচ্ছে? গরু নিচ্ছে 12টা। 12টা? আচ্ছা, আর কতগুলো নেবেন? আর 8টা। 8টা, মানে 20টা গরু। এই ট্রাক কি নিয়ে আসেন রাজশাহী থেকে না এখান থেকে নেন? ট্রাক ওখান থেকে নেন। কত ভাড়া পড়ে? ভাড়া পড়ে 20,000, 18,000, 17,000, যেমন ট্রাক নিই তেমন পড়ে। আচ্ছা, মোটামুটি 20টা গাড়ির গরুর জন্য 20,000 টাকা ভাড়া। আর কি ধরনের দামে এই ধরনের? দাম 45, 48। আচ্ছা, 40 থেকে মোটামুটি 50-এর মধ্যে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন, 40 থেকে 50,000 টাকার মধ্যে এই যে রাজশাহীর পার্টি গরুগুলি নিয়েছেন। এগুলো সব চলে যাবে সিটি হাট। এই যে দেখছেন, এগুলো সব সিটি হাটে চলে যাবে। দেখুন, আপনারা যে সিটি হাটের ভিডিওগুলো আমাদের কাছে দেখতে চান, এই যে আমবাড়ি হাট থেকে মূলত সিটি হাটে এই গরুগুলি চলে যায়। তারপরে আসুন আমরা দেখি, এই যে এই সমস্ত যে বেঁধে রেখেছে গরুগুলি, এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে এবং বিভিন্ন পাইকাররা এই গরুগুলি কিনেছে। এই যে দেখছেন, এই গরুগুলি সব বিক্রি হয়ে গিয়েছে। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন ভাই? রাজশাহী থেকে। রাজশাহী থেকে কতগুলো গরু নিছেন? 10টা এখনো নিছেন। আর কয়টা নেবেন? আর দেই কয়টা হয় এখন। কতদিন আসেন আমবাড়ি হাটে? কতদিন? এই লকডাউনে 4-7 দিন আসেনি। মানে অনেক আগে থেকে আসেন? আপনারা কি ট্রাক নিয়ে আসেন? হ্যাঁ, ডাইরেক্ট ট্রাক লে এসেছি। আচ্ছা আচ্ছা, কয়টা ইয়ে দাম কিরকম করে নিছেন ভাই? দাম যেরকম দামে যেরকম সব দাম, তাও 60-40-42-48 সব। আচ্ছা, 40-42। এই যে দেখছেন আপনারা সুপ্রিয় দর্শক, এগুলো সব রাজশাহী সিটি হাটে চলে যাবে। এই যে দেখুন, আমরা এই বৃষ্টি স্নাত দিনে আপনাদেরকে আমরা এই আমবাড়ি হাট আপনারা দেখছেন, এখানে প্রচুর পাইকার, কিন্তু আজ গরুর আমদানি কম। গরুর আমদানি কম মানে গরুর আমদানি রাস্তার মধ্যে কাদায় গাড়ি আটকে গিয়েছে, এই জন্য। তবে গরু আরও আসবে। ভাই কয়টা গরু আনছেন? একটাই? এটা কত দাম চাচ্ছেন? কত? 62। দরদাম কত করছে? 50-51। কত হইলে দিবেন? 55? আচ্ছা, 52-53 হইলে দিয়ে দিবেন? আচ্ছা, শুনছি আমরা সুপ্রিয় দর্শক। এই যে দেখুন, তারপরে একটু আমরা দেখি এখানে এটা, এই যে দেশাল ভাই, এটা কত দাম চাচ্ছেন? 55 চাইছেন। আর দরদাম কত করছে? তাও কত করছে? 40? হ্যাঁ, 40। আচ্ছা, শুনছি আমরা সুপ্রিয় দর্শক, আসুন। এই যে আপনারা দেখছেন চারদিকে প্রচুর পাইকার এসেছে এবং পাইকাররা খুব ব্যস্ত, যেহেতু গরু এখন কম তাই হুড়াহুড়ি লেগে গিয়েছে, কারণ তারা অনেক দূর থেকে আসে। ভাই এটা কত দাম চাচ্ছেন? 75। অনেক দাম। দরদাম করছে? 60-এর নিচে বলে। আচ্ছা, শুনছি আমি, বাজার খারাপ, ক্রেতারা বলছে বাজার খারাপ, দাম কম আর দাম বেশি, আর বিক্রেতারা বলছে বাজার খারাপ, দাম কম। এখন এই অবস্থা চলছে আমবাড়ি হাটে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করছি। আমরা ভাই এটা কত যাচ্ছেন? দাম কত যাচ্ছেন? 42। দরদাম কত করছে মানুষ? 36। এই যে শুনছেন, 36। এই যে দেখুন, এখানে সমস্ত মিডিয়াম সাইজের গরু দেখি আমরা। ভাই এটা দাম কত যাচ্ছেন? 42 চাইছেন। দরদাম কত করছে? 36-37। এবং তো দাম উঠেছে। তো সুপ্রিয় দর্শক, আবারও জানিয়ে রাখি, আজ 3 জুলাই 2020 শুক্রবার এই আমবাড়ি হাট দিনাজপুরের অন্যতম বৃহত্তম এই হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে। তো শুক্রবারে হাটটি বড় হয়, তা আজ বৃষ্টির দিন। আপনারা শুনলেন বিভিন্ন পাইকারদের কাছে আমরা আপনাদেরকে এই দামগুলি জানানোর চেষ্টা করলাম, এবং সেই সাথে যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা এই যে গরুগুলি নিয়ে যায়, তাদের কোনো সুবিধা অসুবিধা সব আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম।
স্বল্প সময়ের মধ্যে এই ভিডিওটি দেখে আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।